সিলেটে দুই দিন বৃষ্টি না হওয়ায় কমেছে পাহাড়ি ঢল ফলে বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি করা হচ্ছে। একই পানি বলেছেন সিলেট অঞ্চলের মানুষকে বন্যার কবল থেকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে এদিকে সুদামগঞ্জে জগন্নাথপুরে বৃষ্টির মাত্রা কম হলেও ভোগান্তি কমেনি পানিবন্দী মানুষের সিলেট প্রতিনিধি আল আজাদ ও সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াসিমা বৃহস্পতিবার সকালে এক পশলা বৃষ্টির পর শুক্রবার বৃষ্টি হয়নি সিলেটে ফলে মহানগরীর শাহজালাল উপশহর সহ অন্যান্য এলাকা থেকে পানি নেমে যাচ্ছে এতে আশার আলো দেখছে বন্যা কবলিত মানুষ অন্যদিকে সকল নদীর পানি এখনো বইছে বিপদ উপর দিয়ে জেলা প্রশাসন আগামী দুই দিন ভারী বৃষ্টির আশঙ্কা করছে আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় উনতিরিশ হাজার মানুষ বাড়ি ঘর এখনও জলমগ্ন থাকায় কেউ ঘরে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি খিচুড়ি দেওয়া হচ্ছে ওয়ালটার ইনস্টুলেশন একদম ফ্রি অবস্থা আছে দিন দেখলাম একটু কম আছে কমতে আছে এই যে বৃষ্টিটা কমছে বৃষ্টি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সকালে বন্যা কবলিত সিলেট মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নে জানান সিলেট ও সুনামগঞ্জের মানুষকে বন্যা কবল থেকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সুরমা ও কুশিয়ারা নদী খনন করা হবে সুরমা নদীতে পনেরো কিলোমিটার বারো কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে বাকি কাজটা বন্যা আসার জন্য করতে পারেনি বাকি তিন কিলোমিটার আমরা পানি কমে গেলে করবো এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা আমরা সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব। আগামীতে এই সিলেট এবং সুনামগঞ্জ এলাকাতে এলাকার লোকজনকে বন্যা কবল থেকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি সেই সেই লক্ষ্যে আমরা আমরা আলোচনা করেছি এদিকে সুনামগঞ্জে জগন্নাথপুরে বৃষ্টির মাত্রা কম হলেও ভোগান্তি কমনি পানিবন্দী মানুষের শুক্রবার সকালে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জগন্নাথপুরের পানির বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উপজেলা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন বিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র সহ বন্যা কবলিতদের জন্য রান্না করা ও শুকনো খাবার সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে তিন চার দিন যাবত বর্ষণের ফলে আমাদের এখানে বন্যা হয়ে গিয়েছে এবং যত রাস্তাঘাট আছে সব পানীয় তলিয়ে গিয়েছে আমরা এখন পানি বন্দি ঘরের অবস্থা খারাপ বন্যায় খুব বছরে জীবন যাপন করলাম আমরা আমরা আবার আমরা কি নাই যাও তুই স্কুল করো আমরা টেস্ট রিপোর্ট পা টিফিন